আসসালামু আলাইকুম, ফৌজিয়া শারমিন চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। ফাতেহা কান্না করছে কারণ বোর্ডটা একটু নাড়া পড়েছিল, দেখে ফাতেহা ভয় পেয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এখানে বিকেলবেলা ঘুরতে চলে আসলাম। এখানে আমরা সবাই চলে আসছি, যেরকম আমার ননদ, যা, আমরা সবাই, আমার যার বাসা আমরা বেড়াতে আসলাম এবং আমার ননদও আসছিল, সেজন্যই আর কি সবাই একসাথে হওয়া। তো ভাবির বাসার সামনে নদী রয়েছে, আমার বাসার সামনে যেরকম নদী, তো একটু নদীর পাড়ে একটু বিকেলবেলা দাঁড়ালাম। তো ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি আপনাদের সাথে। এখানে বাচ্চারা দুষ্টামি করছিল, সাথে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওতে আমরা যারা যা যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এর বাচ্চারা একটু দুষ্টামি করছে, খেলা করছে। এটা হচ্ছে পুলিশ বাহিনীর যে পুলিশদের যে বোর্ডগুলো হয়ে থাকে সেটাই। তো এখানে আমরা জাস্ট বাচ্চাদেরকে উঠিয়েছিলাম, আমি বলছিলাম যে উঠে একটু ছবি টবি তুলি, তো ওখান থেকে আবার বলতেছে নেমে যাও নেমে যাও, কারণ যেহেতু সরকারি এগুলো পুলিশের বোর্ড তো ওঠা নিষেধ। তো যাই হোক, আগে তো জানতাম না, জানার পর বাচ্চারা নেমে গিয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে সবাই আড্ডা দিচ্ছি, একটু ঘোরাঘুরি করছি। আর এখানে ফাতেহা দুষ্টামিও করছে। ফাতেহাকে যতই জঙ্গলে যেতে বা বড় গাছের মাঝে যেতে না করছি, ততই ওখানে যাচ্ছে। দেখেন ও হাই করতেছে কি স্টাইলে। তো যেরকম এই যে সামনে একটু বড় ঘাস আছে, সেক্ষেত্রে দেখা যায় ওখানে পোকামাকড় থাকতে পারে, তো বাচ্চা মানুষ পা দিতে না করছে আর ঘুরে ফিরে ওই জায়গায় পা দিচ্ছে বেশি অংশেই, এই যে নৌ পুলিশ। তো যাই হোক, এখানে ফাতেহাকে যেটা বলছিলাম, ফাতেহাকে যেটা করতে না করি সেটাই ও বেশি 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 করে। এই যে এখানে ও হেঁটে যাচ্ছে, তা আমি ওকে না করতেছি যাও না যাও না যাও না, সে ওখানেই ঘুরে ফিরে যাচ্ছে। তো পরে যে আমার কথা শুনে ঘুরে গেল, তো পরে ব্যথা পেয়ে যাবে, এর জন্যই যেতে না করছিলাম। আর এখানে খুব সুন্দর, মানে বিকেলবেলা তো বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, একটু পানি পড়ার কারণে একটু কাদামাটিও হয়ে রয়েছে, আর নদীর পাড়ে সামনে তো অবশ্যই কাদামাটি থাকবেই। আর এখান থেকে এই যে বোট চলে আসছে, তো বোট থেকে লোকগুলো নামবে, তো সেক্ষেত্রে এই যে আমি একটু পর দেখাচ্ছি, এই যে এই জায়গাটা নামার কথা ছিল, নামতে দিল না পুলিশের লোকরা, যে নামা যাবে না ওখানে, না করে দিল। দেন ওনারা আবার কী করলো, এই যে এই জায়গায় নামিয়ে দিবে লোকদেরকে, আর ওখানে যেতে পারবে না। তো এই যে নেমে যাচ্ছে, তো বোট বা নৌকায় জার্নি করতে শুনলে বা চিন্তা করলে ভালোই লাগে, কিন্তু আমার খুব ভয় করে, আমি এগুলো পছন্দ করি না। মানে ভয় করে, আমার খুবই অপছন্দ একটা কাজ, সেটা হচ্ছে নৌ ভ্রমণ। আমি নৌকা উঠতে, বোর্ডে, জাহাজে কোনোটাই উঠতে, আমি মানে পানি জাতীয় কোনো জায়গায় উঠাই আমার ভয় করে। তারপরও অনেক জায়গায় গিয়েছি, সেন্ট মার্টিন গিয়েছি, সেই নৌকা করে বোট করে গিয়েছিলাম, স্পিড বোট না, ট্রলারগুলো, সেটাতে গিয়েছিলাম। 4টা ঘন্টা সমুদ্রের মধ্যে ছিলাম, সমুদ্র পানির উপরে ঢেউ কেটে তারপর আমরা সেন্ট মার্টিন পৌঁছালাম। তো সেই দিনগুলো কথা চিন্তা করলে মানে বলার বাইরে, ফালাক মাত্র তখন ছিল 6 মাসের, মাত্র 5 মাস শেষ করে 6 মাস চলতেছিল, তখন ঘুরতে বের হয়ে গিয়েছিলাম। আর তখনকার সময় ছিল জুন জুলাইয়ের সময়, একেবারে ঝড় বৃষ্টি পানির সময়, আর সাগর সব এইরকম সময় কিন্তু অনেক উতালা থাকে। তো তখন কিন্তু আমরা গিয়েছিলাম, আর তখন আমার ননদরাই ছিল আর আমরা ছিলাম। তো তখন আবার আমার ননদের বেবি ছিল, যেটা পরোটা ফ্রিবিলা, সেও ছিল। তো সে প্রায় 1 বছরের মতোই ছিল, বা 1 বছর একটু বেশি ছিল। তো আমরা আবার এখানে আমরা 6 জন গিয়েছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে আর কি। তো সেই দিনের কথাই মানে ডিফারেন্ট মনে পড়লে অবশ্যই ভয় লাগে। তো এখানে সৈকত চলে আসছে, আর এখানে আমার নিউ ফোনের যে নিউ ডিজাইন, মানে যেভাবে ভিডিও করা যায়, যে ব্যাক এবং ফ্রন্টের একসাথেই ভিডিও করা যায়, সেটাই শেয়ার করলাম।